হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। তো ফ্রেন্ডস, আমাদের পলিটি সিরিজ চলছে। এর আগে 8টা লেকচার আমি পলিটি থেকে আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। আজ থাকবে লেকচার নাম্বার 9, যেখানে থাকবে ফান্ডামেন্টাল রাইটস। তো ফ্রেন্ডস, প্লিজ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করো। তো আজকের প্রথম আর্টিকেল হচ্ছে আর্টিকেল 20, প্রোটেকশন এগেনস্ট আরবিটারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান অ্যাকিউজড পার্সন, হোয়েদার সিটিজেন অর ফরেনার অর লিগাল পার্সন লাইক এ কোম্পানি অর এ কর্পোরেশন। এখানে বলেছে প্রোটেকশন এগেনস্ট আরবিটারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট। প্রোটেকশন দেওয়া হবে কোথায়? আরবিটারি এবং এক্সেসিভ পানিশমেন্টের ক্ষেত্রে। কাকে? যে অপরাধ করেছে, সিটিজেন হতে পারে এবং ফরেনার হতে পারে, অর লিগাল পার্সন হতে পারে লাইক এ কোম্পানি অর এ কর্পোরেশন। নেক্সট হচ্ছে ইট কন্টেন্স থ্রি প্রভিশন ইন দ্য ডিরেকশন। তো এই ডিরেকশনে তিন ধরনের প্রভিশন রয়েছে, কী কী? এ হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, নো পার্সন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স এক্সেপ্ট ফর ভায়োলেশন অফ এ ল ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট। তার মানে হচ্ছে কমিশন অফ দ্য অ্যাক্ট অনুযায়ী যতটা ল কার্যকরী আছে কোনো ভিকটিমকে, ততটাই তার বিরুদ্ধে ততটাই পানিশমেন্ট কার্যকারী হবে। দ্বিতীয় নম্বরে আছে সাবজেক্টেড টু পেনাল্টি গ্রেটার দেন দ্যাট প্রেসক্রাইবড বাই দ্য ল ইন ফোর্স অফ দ্য টাইম অফ দ্য কমিশন অফ দ্য অ্যাক্ট। কমিশন অ্যাক্ট পাস করে যতটা আইন বলবৎ করেছে ততটা পেনাল্টি ধার্য করা হবে সেই যে অভিযুক্ত তার বিরুদ্ধে। তৃতীয় নম্বরে এটা বলা আছে। বিতে বলা আছে কি, নো ডাবল জিওপার্ডি। তার মানে এখানে বলা হচ্ছে নো পার্সন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দেন ওয়ান। কোনো মানুষকে তার একই অপরাধের জন্য একের বেশি শাস্তি দেওয়া যাবে না, এটাই বলা আছে বিতে। সিতে বলা আছে নো সেলফ ইনক্রিমিনেশন, নো পার্সন অ্যাকুজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ ওয়াইটনেস এগেনস্ট হিম। যদি কোনো ব্যক্তি অপরাধ করে কিন্তু তার বিরুদ্ধে যদি কোনো ওয়াইটনেস বা প্রত্যক্ষদর্শী না থাকে, তাহলে জোর করে তার কাছ থেকে সেগুলো আদায় করা যাবে না বা তাকে স্বীকার করানো যাবে না। এরপর হচ্ছে দিস লিমিটেশন ইজ ইম্পোজড অন ক্রিমিনাল লস। এই ধরনের ব্যাপারগুলো থাকবে শুধু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে অ্যান্ড নট অন সিভিল ল লাইক ট্যাক্স। তো শুধু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে উপরে যে তিন ধরনের প্রভিশন এগুলো প্রযোজ্য, কিন্তু বাকি যে সিভিল ল আছে তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার মানে কোনো ব্যক্তিকে ট্যাক্সের আওতায় এনে যদি তাকে ধরা হয়, তাহলে পূর্বে 2 থেকে 3 বছর পূর্বে গিয়েও তার বিরুদ্ধে কোনো কেস হতে পারে। সিভিল লায়াবিলিটি অর এ ট্যাক্স ক্যান বি ইম্পোজ রিট্রোস্পেক্টিভলি। নেক্সট হচ্ছে প্রোটেকশন এগেনস্ট ডাবল জিওপার্ডি ইন প্রিসিডিং বিফোর এ কোর্ট অফ এ ল অর এ জুডিশিয়াল ট্রাইব্যুনাল। তো এখানে বলছে যে প্রোটেকশন এগেনস্ট ডাবল জিওপার্ডি ইন প্রিসিডিং বিফোর এ কোর্ট অফ ল অর এ জুডিশিয়াল ট্রাইব্যুনাল। তো যে ডাবল জিওপার্ডি এটা শুধু প্রযোজ্য হবে, মানে দুবার শাস্তি দেওয়া যাবে না, এটা শুধু কোর্ট অফ ল অর এ জুডিশিয়াল ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য। Not in proceeding before departmental, এটা ডিপার্টমেন্টাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অথরিটি আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধু জুডিশিয়াল ম্যাটারের ক্ষেত্রে প্রযোজ্য এই ডাবল জিওপার্ডিটা। প্রোটেকশন এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন এক্সটেন্ড টু ওরাল এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স। এখানে বলেছে প্রোটেকশন দিতে হবে এগেনস্ট সেলফ ইনামিনেশন এক্সটেন্ড টু ওরাল এভিডেন্স অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স। তো ওরাল এবং ডকুমেন্টারি যে এভিডেন্স আছে তার বিরুদ্ধেও প্রোটেকশন দেবে। ইট ডাজ নট এক্সটেন্ড টু, কোন কোন ক্ষেত্রে এক্সটেন্ড আছে এক্সটেন্ড নেই এখানে বলছে, কম্পালসারি প্রোডাকশন অফ ম্যাটেরিয়াল অবজেক্ট, কম্পালশন টু গিভ থাম ইম্প্রেশন স্পেসিমেন সিগনেচার ব্লাড স্পেসিমেন এক্সিবিশন অফ দ্য বডি। তো এই যে তিন ধরনের এক্সটেন্ড আছে, এটা হচ্ছে যে ক্রিমিনাল কেস তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে, যে এক্সিবিশন অফ দ্য বডি, তারপর সিগনেচার, ব্লাড স্পেসিমেন, এগুলো হচ্ছে ক্রিমিনালদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ইট এক্সটেন্ড অনলি টু ক্রিমিনাল প্রসিডিং নট সিভিল, এটা সিভিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই যে তিন ধরনের এক্সটেন্ড আছে এগুলো কাদের ক্ষেত্রে? তাহলে শুধু ক্রিমিনালদের ক্ষেত্রে, নট সিভিল। নেক্সট হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবিলিটি আর্টিকেল 21, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লাইবিলিটি এক্সেপ্ট অফ দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, রাইট ইজ অ্যাভেলেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন।
এখানে বলেছে আর্টিকেল 21-এ, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড, কোনো পার্সনকে ডিপ্রাইভ করা যাবে না বা বঞ্চিত করা যাবে না অফ লাইফ আর পার্সোনাল লাইবিলিটি থেকে এক্সেপ্ট টু দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। যে প্রসিডিওরটা লয়ের মাধ্যমে এস্টাবলিশড হয়েছে সেই ক্ষেত্রে ইজ অ্যাভেলেবল থাকবে, এবং কোন কাদের ক্ষেত্রে থাকবে, এটা সিটিজেন এবং নন সিটিজেন সবার ক্ষেত্রে এটা থাকবে। গোপালন কেস 1950-এ হয়েছিল, যেখানে হচ্ছে সুপ্রিম কোর্ট হ্যাজ টেকেন এ ন্যারো ইন্টারপ্রিটেশন অফ দ্য আর্টিকেল 21। তো যে গোপালন কেস ছিল সেখানে সুপ্রিম কোর্ট কী করেছিল, একটা ন্যারো ইন্টারপ্রিটেশন নিয়েছিল। মানে যেখানে যে আর্টিকেলে বলা হয়েছিল যে পার্সোনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবিলিটি এর ক্ষেত্রে যে ন্যারো ভিউটা নিয়েছিল সেটা হচ্ছে এই গোপালন কেসে আলোচনা করা হয়েছিল। তো এখানে বলা হয়েছিল প্রোটেকশন আন্ডার আর্টিকেল 21 অ্যাভেলেবেল এগেনস্ট আর্বিটারি এক্সিকিউটিভ অ্যাকশন। তো প্রোটেকশান দেওয়া হবে কোন ক্ষেত্রে, যে এক্সিকিউটিভ অ্যাকশনে আছে সেই ক্ষেত্রে, নট ফ্রম আর্বিটারি লেজিসলেটিভ অ্যাকশন। মানে যে এক্সিকিউটিভ যে আইনটা পাস হচ্ছে, যেমন কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ঘোষণা করেছিল যে 500 মিটারের মধ্যে হাইরোডের পাশে কোনো মদের দোকান থাকবে না, তো এগুলো পালন করতে হবে অবশ্যই। এবং এটা হচ্ছে পার্সোনাল লাইফ এবং লাইবিলিটি মানুষের এটা পালন করার ক্ষেত্রে, কিন্তু নট ফ্রম আর্বিটারি লেজিসলেটিভ অ্যাকশন স্টেট ক্যান ডিপ্রাইভ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবিলিটি অফ এ পার্সন বেসড অন ল। তো বেসড অন ল অনুযায়ী যেটা পাস হয়েছে, তো সেই ক্ষেত্রে সেটা পালন করার জন্য অর্থাৎ লেজিসলেটিভ অ্যাকশন দ্বারা যে লটা পাস হয়েছে সেই ক্ষেত্রে বঞ্চিত হতে পারে লোকজন রাইট অফ লাইফ এবং পার্সোনাল লাইবিলিটির ক্ষেত্রে। তো এখানে সেটাই বলা হয়েছে, বিকজ অব দ্য এক্সপ্রেশন প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ইন আর্টিকেল 21, কারণ হচ্ছে এক্সপ্রেশন প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, কারণ এস্টাবলিশড ল এর দ্বারা কোনো প্রসিডিওর এখানে এক্সপ্রেস করা হয়েছে আর্টিকেল 21-এ, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য এক্সপ্রেশন ডিউ প্রসেস অফ ল। তো এখানে দেখো দুটো কথা আছে, একটা আছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এবং আছে ডিউ প্রসেস অফ ল। তো এখানে এই দুটোর ক্ষেত্রে, এই দুটো আমরা পরে আলোচনা করব। এখানে হচ্ছে ভ্যালিডিটি অফ এ ল প্রসিডিওর ক্যান নট বি কোশ্চেন্ড অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ল ইজ আনরিজনেবল আনফেয়ার অন আনজাস্ট। বলেছে ভ্যালিডিটি অফ এ ল, লয়ের যে ভ্যালিডিটি প্রসিডিওর ক্যান নট বি কোশ্চেন্ড, এখানে কোশ্চেন করতে পারবে না, অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য ল ইজ আনরিজনেবল আনফেয়ার অর আনজাস্ট, এখানে সেটাই বলা হয়েছে। এরপর হচ্ছে সুপ্রিম কোর্ট যে পার্সোনাল লিবার্টি মিন্স লিবার্টি রিলেটিং টু দ্য পার্সন অর বডি অফ দ্য ইন্ডিভিজুয়াল। তো যে সুপ্রিম কোর্ট বলেছে যে পার্সোনাল লিবার্টি হচ্ছে মিন্স লিবার্টি রিলেটিং টু দ্য পার্সন অর বডি অফ দ্য ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। মেনকা গান্ধী কেস এসেছিল এরপরে 1978 সালে, যেখানে সুপ্রিম কোর্ট ওভার রুল ইট জাজমেন্ট। এর আগে তোমরা দেখেছো যে গোপালন যে কেস হয়েছিলো 1950 সালে, সেখানে তোমার সুপ্রিম কোর্ট ন্যারো ইন্টারপ্রিটেশন দিয়েছিল। সেখানে কি বলেছিল যে এটা অ্যাভেলেবেল থাকবে এগেনস্ট এক্সেসিভ অ্যাকশন, এর ক্ষেত্রেই শুধু থাকবে, এই ক্ষেত্রেই শুধু পালন করা হবে, কিন্তু আর্বিটারি যে লেজিসলেটিভ অ্যাকশনের দ্বারা যেটা পালন যেটা লেজিসলেটিভ অ্যাকশনের দ্বারা যে ল পাস হচ্ছে সেটা কিন্তু তার বিরুদ্ধে কিন্তু জনগণকে বঞ্চিত করা যাবে। মানে এক্সিকিউটিভ কোনো ল যদি পাস হয় তাহলে তার বিরুদ্ধে লোকজনকে পার্সোনাল লাইফ এবং লিবার্টি দেওয়া যেতে পারে, কিন্তু যে লেজিসলেটিভ অ্যাকশন দ্বারা যদি কোনো ল পাস হয় তবে তার বিরুদ্ধে জনগণকে বঞ্চিত করা যেতে পারে, এটাই বলা হয়েছিল আর্টিকেল 21-এ গোপালন কেসে। কিন্তু এরপরে মেনকা গান্ধী কেস 1978 সালে, তার মানে 28 বছর পরে কি বলেছিল, সুপ্রিম কোর্ট ওভার রুল করেছিল ইট জাজমেন্ট। 28 বছর পরে সুপ্রিম কোর্ট তার যে জাজমেন্ট দিয়েছিল সেটাকে ওভার রুল করেছিল। ইন দ্য গোপালন কেস ইট রুল দ্যাট দি রাইট অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অফ এ পার্সন ক্যান বি ডিপ্রাইভড by a law provide the procedure prescribed by that law is reasonable fair and just. এটা তখনই তোমার ডিপ্রাইভ করা যাবে যখন কি না এটা তোমার রিজনেবল কোনো কারণ থাকবে এবং ঠিকঠাক থাকবে, লটা কি থাকবে রিজনেবল হতে হবে, ফেয়ার থাকতে হবে এবং জাস্ট থাকতে হবে, তখনই এটাকে তুমি ডিপ্রাইভ করতে পারবে, তার আগে তুমি পারবে না।
তাহলে সুপ্রিম কোর্ট ওভার রুল ইটস জাজমেন্ট ইন দ্য গোপালন কেস, ইট রুল দ্যাট দি রাইট অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবিলিটি অফ এ পার্সন ক্যান বি ডিপ্রাইভড হতে পারে বাই এ ল প্রোভাইড দ্য প্রসিডিওর প্রেসক্রাইবেড বাই দ্যাট ল ইজ রিজনেবল হতে হবে, ফেয়ার হতে হবে এবং জাস্ট হতে হবে। এরপর আছে দেখো ডিউ প্রসেস অফ ল আর প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এর ভিতরে কী বেসিক ডিফারেন্স। প্রথম আমরা আলোচনা করি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, প্রথমত বলি এটা হচ্ছে ইউকে থেকে নেওয়া হয়েছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তার মানে হচ্ছে মানে কোনো ল এর মাধ্যমে কোনো একটা প্রসিডিওর, মানে ধরো পার্লামেন্ট, ইউকের পার্লামেন্ট সেখানে কী করছে, পার্লামেন্ট কী করলো না কোনো একটা ল তৈরি করলো, পার্লামেন্ট ল তৈরি করলে ওটা কারো ক্ষমতা নেই যে ওটাকে চেঞ্জ করবে, কারণ ওখানে পার্লামেন্টেরই সব থেকে বড় বেশি ক্ষমতা, সুপ্রিম কোর্টের অতটা ক্ষমতা নেই। তাহলে পার্লামেন্ট এস্টাবলিশড একটা ল করলো এবং কোনো মানুষ যদি সেটা ভায়োলেট করে তবে তার বিরুদ্ধে শাস্তি চলতে পারে বা শাস্তি হচ্ছে। যেমন ধরো আমাদের এখানে যেমন মদের দোকানের কথা বলেছিলাম এর আগে যে 500 মিটারের ভিতরে কোনো মদের দোকান থাকবে না, তো প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এর মাধ্যমে কী হবে, যদি কেউ এই আইনটাকে ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কী হতে পারে, তার বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা সেটা চলতে পারে এবং তাকে সাজা হতে পারে, এটা হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। কিন্তু ডিউ প্রসেস অফ ল বলা হয়েছে, হ্যাঁ ঠিক আছে তুমি যে অপরাধ করেছে তাকে ল তাকে তুমি সাজা দিতে পারো, কিন্তু পরক্ষণে গিয়ে ডিউ প্রসেস অফ লতে কী করবে, সে ওটাকে জাস্টিফাইজ করবে। এখানে দেখো আছে ডিউ প্রসেস অফ ল সমান সমান হচ্ছে প্রসিডিওর শুড বি ফেয়ার অ্যান্ড জাস্ট অ্যান্ড নট আরবিটারি, মানে এটা কী করবে তুমি সেটা গিয়ে দেখবে ফেয়ার কি না এবং জাস্ট কি না এবং নট আরবিটারি, মানে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবে, যে লটা তুমি দিচ্ছ যার পরিপ্রেক্ষিতে তুমি কাউকে শাস্তি দিচ্ছ সেটাকে কী করছো তুমি, সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করছো। এটাই হচ্ছে ইউএস থেকে নেওয়া হয়েছে, তার মানে সুপ্রিম কোর্টের পাওয়ার হচ্ছে ইউএসএতে বেশি, তার মানে পার্লামেন্ট যদি কোনো ল তৈরি করে তাহলে সুপ্রিম কোর্ট সেটা খণ্ডন করতে পারে, এটা হচ্ছে ইউএস এর ব্যবস্থা। এরপর হচ্ছে প্রোটেকশন আন্ডার আর্টিকেল 21 শুড বি অ্যাভেলেবল নট অনলি এগেনস্ট আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন, তো এটা বলছে শুড বি অ্যাভেলেবেল, এটা আরবিটারি অ্যাকশনের ক্ষেত্রে অ্যাভেলেবেল নয় বাট এটা কার কার ক্ষেত্রে আছে, এগেনস্ট আরবিটারি লেজিসলেটিভ অ্যাকশন, যে পার্লামেন্ট আছে তার ক্ষেত্রেও প্রযোজ্য। এটা ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেমন ধরো এখানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন তৈরি হয়েছিল, কার ক্ষেত্রে তৈরি হয়েছিল, না আমাদের যে সুপ্রিম কোর্টের জাজ আছে তাদের নিয়োগের জন্য ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন তৈরি করেছিল কারা, লেজিসলেটিভ অ্যাকশন তার মানে পার্লামেন্ট তৈরি করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট পরে দেখলো যে এটা আমাদের যে বেসিক স্ট্রাকচার সুপ্রিম কোর্টের সেটাকে ভায়োলেট করছে, তাই কী করছে এটাকে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট এটাকে বাতিল করে দিয়েছিল আমাদের সুপ্রিম কোর্ট। তার মানে লেজিসলেটিভ অ্যাকশনটাকে তুমি কী করতে পারবে, তুমি বাতিল করতে পারবে বা চেঞ্জ করতে পারে, কিন্তু যে তোমার আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশনটা আছে তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না। এখানে কোর্ট হেল্ড দ্য রাইট অফ লাইফ ইন আর্টিকেল 21 নট মেরিলি কনফাইন্ড টু অ্যানিমাল এক্সিস্টেন্স অর সার্ভাইভাল, ইট ইনক্লুড উইদিন ইটস অ্যাম্বিট দ্য রাইট টু লাইফ উইথ দ্য হিউম্যান ডিগনিটি অ্যান্ড অল দোজ অ্যাসপেক্ট অফ লাইফ হুইজ গো টু দ্য মার্ক এ ম্যানস লাইফ মিনিংফুল এক্সাম্পল আন্ডার আর্টিকেল 21। তা 20 দেখো আমাদের যে আর্টিকেল, এটা আর্টিকেলের ভিতরে আর্টিকেল বাড়তে বাড়তে গেছে, অনেক বড়ো হয়ে গেছে, তো এখানে বলছে যে আমাদের যে আর্টিকেল 21 এখানে নট মেরিলি কনফাইন্ড টু অ্যানিমেলস, মানে আমাদের যে মানুষ আছে তাদের শুধু অ্যানিমেলসের সঙ্গে বা জীবজন্তুর সঙ্গে তুলনা করা যেতে পারে না, তাদের যে নির্দিষ্ট একটা ডিগনিটি তাদের যে মর্যাদা আছে সেই বিষয়ে কিছু আর্টিকেল রাখা গেছে 21, তো এখানে প্রথমেই আছে দেখো রাইট টু লাইফ উইথ হিউম্যান ডিগনিটি, মানুষের একটা নির্দিষ্ট মর্যাদা থাকবে, তারপর আছে রাইট টু ডিসেন্ট এনভায়রনমেন্ট ইনক্লুডিং পলিউশন ফ্রি ওয়াটার অ্যান্ড এয়ার, এনজিটি কামস আউট ইট, এখান থেকে বেরিয়ে এসছে, তার মানে মানুষের একটা যে ডিসেন্ট এনভায়রনমেন্ট সেখানে বসবাস করার অধিকার থাকবে, ফ্রি ওয়াটার পাবে, আর কী হবে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালস আছে সেটাও আর্টিকেল 21 থেকে এসছে। তা রাইট টু লাইভলিহুড জীবনযাত্রার অধিকার, রাইট টু প্রাইভেসির অধিকার থাকতে হবে, যে আধার কার্ড নিয়ে ঝামেলা হচ্ছিলো রাইট টু প্রাইভেসি, তো এখানে সেটাও এখান থেকে বেরিয়ে আসছে। তারপর আছে রাইট টু শেল্টার, রাইট টু হেলথ, ফ্রি এডুকেশান আপ টু 14 বছর পর্যন্ত ফ্রি এডুকেশান থাকবে হবে, ফ্রি লিগাল রাইটস থাকতে হবে, রাইট এগেনস্ট ইনহিউম্যান থাকতে হবে, ট্রিটমেন্ট থাকতে হবে, রাইট টু ট্রাভেল অ্যাব্রড, রাইট এগেনস্ট বন্ডেড লেবার, রাইট টু টাইমলি মেডিকেল ট্রিটমেন্ট ইন
গভর্নমেন্ট হসপিটাল, তো সরকারি হসপিটালে রাইট টু টাইমলি মেডিকেল ট্রিটমেন্ট থাকতে হবে, কিন্তু সবসময় প্রোভাইড করা সম্ভব হয় না, কারণ আমাদের অত ক্যাপাসিটি নেই এই কারণে। তারপর আছে রাইট টু ইনফরমেশন, এর যে রাইট টু ইনফরমেশন সেটাও দেখো 21 থেকে বেরিয়ে এসেছে। রাইট টু হেয়ারিং, শোনার একটা যে রাইট সেটাও থাকতে হবে, এটাও 21 রয়েছে। এরপর হচ্ছে আর্টিকেল 21A, এখানে কি আছে, এস্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল সিটিজেন অফ S6 থেকে 14। তাহলে কি হবে, স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দেবে, কোন পর্যন্ত দেবে, 6 থেকে 14 বছরের সবাইকে কম্পালসারি এডুকেশন দিতে হবে। মেক্স অনলি এলিমেন্টারি এডুকেশন, এটাই ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড নট হায়ার এডুকেশন। এলিমেন্টারি যে এডুকেশন ওটাকেই তোমার ফান্ডামেন্টাল রাইটস, নট হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন প্রোভাইড করবে না, কারণ তার জন্য তোমার ক্যাপাসিটি থাকা দরকার। এরপর হচ্ছে বিফোর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এইম টু অ্যাচিভ এডুকেশনাল ফর অল, সবার জন্য এডুকেশনের কথা বলা ছিল 2002 যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার আগে। এরপর হচ্ছে বিফোর দিস অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কন্টেন্ট ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন আন্ডার আর্টিকেল 45A পার্ট 4A ছিল, এটা যে সবার জন্য শিক্ষা, এটা হচ্ছে আর্টিকেল 45A ছিল, DPSP-র ভিতরে ছিল, ডাইরেক্টিভ প্রিন্সিপাল এবং স্টেট পলিসি ওর ভিতরে ছিল যে সবার জন্য শিক্ষা দিতে হবে। বিং এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট, এবং বিং এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ডাইরেক্টিং প্রিন্সিপাল হওয়া সত্ত্বে হওয়ার জন্য নট এনফোর্সেবল বাই দ্য কোর্ট, কোর্টের দ্বারা এটা এনফোর্সেবল হচ্ছিল না। অ্যামেন্ডমেন্ট চেঞ্জ সাবজেক্ট ম্যাটার ডিরেক্টিভ প্রিন্সিপাল ফান্ডামেন্টাল রাইটস, তাহলে দেখো যে যদি কোনো কোশ্চেন আসে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল এটা কি তোমার ফান্ডামেন্টাল রাইটে চেঞ্জ হতে পারে, তাহলে অবশ্যই পারে। তোমরা দেখছো যে 45 যে আর্টিকেল ছিল ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ওটা চেঞ্জ হয়ে তোমার যে শিক্ষার অধিকারটা সেটা ফান্ডামেন্টাল রাইটসে 21 গিয়ে রাখা হয়েছে। এটা নাও রিডস, দ্য স্টেট শ্যাল এন্ডিভার টু প্রোভাইড আর্লি চিলড্রেন কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল সিটিজেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার। তার মানে দি স্টেট শ্যাল এন্ডিভার করেছে প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার দিতে হবে অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ, যতক্ষণ না তাদের 6 বছর পূর্ণ হচ্ছে তাদেরকে যে কম্পালসারি এডুকেশন সেটা তাদেরকে প্রোভাইড করতেই হবে। Added a new fundamental duty under Article 51A. It shall be due to every citizen of India to provide opportunity for education to his child or between the age of 6 থেকে 14। এবার দেখো একটা ফান্ডামেন্টাল আর্টিকেল 51A-তে যে ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে এসছে সেখানে বলা হয়েছে যে প্রতিটা মা বাবার কর্তব্য যে তার শিশুকে 6 থেকে 14 বছরের মধ্যে সব শিশুকেই কী করতে হবে, যে শিক্ষা আছে শিক্ষার সুযোগ দিতে হবে এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না, এটা বলেছে এভরি সিটিজেন এবং অফ হিজ চাইল্ড, তার মানে তার প্যারেন্টসকে। এখানে দেখো একটা ছক আছে, তার মানে 6 থেকে প্রথম ক্লাস থেকে পঞ্চম ক্লাস, তারপরে হচ্ছে তোমার অষ্টম ক্লাস, তো এখানে 6 থেকে 14 বছর, এখানে প্রথম যে থাকে 1 থেকে 5 যে ক্লাস সেখানে হচ্ছে এলিমেন্টারি প্রাইমারি এডুকেশন, তারপরে পঞ্চম ক্লাস থেকে 8 ক্লাস এটা হচ্ছে এডুকেশন হচ্ছে আপার প্রাইমারি স্কুল, এটা হচ্ছে কম্পালসারি এডুকেশন বলা হয়েছে 6 থেকে 14 বছর। নেক্সট হচ্ছে 1993 সালে সুপ্রিম কোর্ট রিকগনাইজড এ ফান্ডামেন্টাল রাইটস টু প্রাইমারি এডুকেশন ইন দ্য রাইট অফ লাইফ টু আন্ডার আর্টিকেল 21। এরপর আছে রাইট টু এডুকেশন ইজ সাবজেক্ট টু দ্য লিমিট অফ দ্য ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, এটা ইকোনমিক ক্যাপাসিটি অনুযায়ী এটাকে কী করবে লিমিটেশন করে দিয়েছিল, কারণ বেশি প্রোভাইড করাও সম্ভব না সরকারের পক্ষে অ্যান্ড ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ইন পারসুয়েন্স অফ আর্টিকেল 21A পার্লামেন্ট ইনঅ্যাক্টেড দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অফ দ্য স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ইকুয়াইটেবল কোয়ালিটি ইন দ্য ফর্মাল স্কুল, স্কুলে এ ধরেন স্কুলে কী করবে এটাকে তোমার ফর্মাল স্কুলে করে দিয়েছে, কোয়ালিটি ঠিকঠাক কোয়ালিটির এবং ফ্রি এডুকেশন চাইল্ডের ক্ষেত্রে প্রোভাইড করবে, এটাকে বলা হয় আরটিই অ্যাক্ট, এটাকে বলা হয় আরটিই অ্যাক্ট 2000। এরপর দেখো ফান্ডামেন্টাল রাইটস আমরা আলোচনা করছিলাম, তা প্রথম হচ্ছে রাইট টু ইকুয়ালিটি বিফোর ল 14 থেকে 18, এটা আমাদের আলোচনা করা হয়ে গেছে। রাইট টু ফ্রিডম আর্টিকেল, এটাই আমাদের চলছিল। এরপর থাকছে রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন আর্টিকেল 23 থেকে 24, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এটা তোমাদের মনে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের রিভিশনটা হয়ে যায়। কালচারাল অ্যান্ড এডুকেশন রাইটস আর্টিকেল 29 থেকে 30, এবং 6টাকে ডিলিট করা হয়ে গেছে। এরপর 7 হচ্ছে রাইট টু কনস্টিটিউশন রেমিডিস আর্টিকেল 32। এবার হচ্ছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এটা হচ্ছে আর্টিকেল 22। কী আছে, ফার্স্ট প্রোটেকশন, প্রথম প্রোটেকশন, কোনো প্রথমে প্রোটেকশন দিতে হবে, পরে যদি তাকে অ্যারেস্ট করে তার আগে থেকেই সে প্রোটেকশন নিয়ে নিচ্ছে এখানে আর্টিকেল 22-তে।
প্রোটেকশন টু পারসন হু আর অ্যারেস্টেড অর ডিটেইনড, তার মানে যে অ্যারেস্ট বা ডিটেইন হতে পারে, যে অ্যারেস্ট হতে পারে তাকে আগে থেকে প্রোটেকশন দিচ্ছে। ডিটেনশন অফ টু টাইপস, একটা হচ্ছে পিউনিটিভ, একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে পিউনিটিভ আর হচ্ছে প্রিভেন্টিভ। তো পিউনিটিভ ডিটেনশন হচ্ছে পানিশড এ পারসন ফর এ অফেন্স কমিটেড বাই হিম আফটার ট্রায়াল ইন এ কোর্ট, কোর্টে ট্রায়ালের পরে কাউকে পানিশড, এটা হচ্ছে পিউনিটিভ। আর প্রিভেন্টিভ হচ্ছে ডিটেনশন অফ এ পারসন উইদাউট ট্রায়াল অ্যান্ড কনভিকশন বাই এ কোর্ট পারপাস ইজ, মানে মানুষ, তার মানে হচ্ছে কোনো মানুষকে কী করছে, সে আগে থেকেই তোমার প্রিভেন্ট করছে। পারপাস, এর পারপাস হচ্ছে, কোর্টের যে পারপাস হচ্ছে, ইট নট টু পানিশড এ পারসন, কোনো পারসনকে পানিশড করা এর পারপাস নয়, ফর এ পাস্ট অফেন্স বাট টু প্রিভেন্ট হিম ফ্রম কমিটিং অ্যান অফেন্স ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যতে যাতে সে কোনো অপরাধে যুক্ত না হয় তার জন্য তাকে প্রিভেন্ট করছে, অনলি এ প্রিকশনারি ম্যানার্স মেজারের ক্ষেত্রে। আর্টিকেল 22 হ্যাজ টু পার্টস, ফার্স্ট পার্ট হচ্ছে ডিল উইথ দ্য কেস অফ দ্য অর্ডিনারি ল অ্যান্ড সেকেন্ড পার্ট ডিল উইথ দ্য কেস অফ দ্য প্রিভেন্টিভ ডিটেনশন ল। তো ফার্স্ট পার্ট অফ দ্য আর্টিকেল 22 এখানে কী আছে, ফ্লোয়িং রাইটস অন এ পারসন হু ইজ ডিটেইনড আন্ডার অ্যান অর্ডিনারি ল, অর্ডিনারি ল এর আন্ডারে কোন কে কে পড়ছে, এখানে আছে রাইট টু বি ইনফর্মড অফ দ্য গ্রাউন্ডস অফ দ্য অ্যারেস্ট, রাইট টু বি ইনফর্মড, ইনফর্ম করতে হবে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে আছে রাইট টু কনসিউট অ্যান্ড দ্য ডিফেন্ড বাই এ লিগাল প্র্যাকটিশনার, মানে কোনো যে নিকটবর্তী উকিল আছে তবে তার সঙ্গে তাকে কী করতে দিতে হবে, আলোচনা করতে দিতে হবে ডিফেন্ড করার জন্য তাকে নিজেকে। এরপর হচ্ছে, ও সরে গেছে এটা, এবার হচ্ছে রাইট টু বি প্রোডিউসড বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার এক্সক্লুডিং দ্য জার্নি টাইম, মানে এর আগে আমরা দেখেছি মানুষটাকে কী করা হচ্ছিলো, তাকে যে লোকাল বা লিগাল যে তার অথরিটি, মানে যে উকিল আছে তার সঙ্গে তাকে কথা বলার সুযোগ করে দিতে হবে তাকে ডিফেন্ড করার জন্য, এবং কী করবে রাইট টু বি, তিনে আছে রাইট টু বি প্রোডিউসড বিফোর এ ম্যাজিস্ট্রেট উইদিন 24 আওয়ার, মানে 24 ঘন্টার ভিতরে তাকে কী করতে হবে, তাকে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে, এক্সক্লুডিং দ্য জার্নি টাইম, যে জার্নি টাইম আছে সেটা বাদ দিতে হবে। দেখা যাচ্ছে কোনো অপরাধীকে মালদা থেকে বা উত্তরবঙ্গ থেকে কলকাতায় আনতে হচ্ছে, তাহলে যে আসার জন্য যতটা টাইম লাগছে সেটাকে বাদ দিয়ে 24 ঘন্টা কাউন্ট করতে হবে, তো এখানে সেটাই বলা হয়েছে। ফোরে আছে রাইট টু বি রিলিজড আফটার 24 আওয়ার আনলেস দ্য ম্যাজিস্ট্রেট অথরিটি ফার্দার ডিটেনশন, তো তাকে 24 ঘন্টার ভিতরে কী করতে হবে, মুক্ত করতে হবে, যতক্ষণ না আনলেস দ্য ম্যাজিস্ট্রেট, যত যদি কিনা কী করছে ম্যাজিস্ট্রেট তাকে ফার্দার পুনরায় আবার অ্যারেস্ট করার অনুমতি দিচ্ছে, ততক্ষণ তাকে কী করতে হবে 24 ঘন্টার ভিতরে মুক্ত করতে হবে। এরপর আছে সুপ্রিম কোর্ট রুলড অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন ফার্স্ট পার্ট অফ দ্য আর্টিকেল 22 ডু নট কভার অ্যারেস্ট আন্ডার অর্ডার অফ এ কোর্ট, সিভিল অ্যারেস্ট, অ্যারেস্ট অফ দ্য ফেলোর অর টু পে ইনকাম ট্যাক্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ দ্য অ্যালিয়েন। আচ্ছা, এখানে বলেছে সুপ্রিম কোর্ট রুল দিয়েছে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন ফার্স্ট পার্ট অফ দ্য আর্টিকেল 22 ডু নট কভার অ্যারেস্ট, কিন্তু এটা ডু নট করেনি আন্ডার কোন ক্ষেত্রে, অর্ডারস অফ এ কোর্ট, অলরেডি কোর্ট অর্ডার দিয়েছে যার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়, সিভিল অ্যারেস্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন অ্যারেস্ট অফ ফেলোর অফ ট্যাক্স, যে ট্যাক্স দেয়নি, ইনকাম ট্যাক্স দেয়নি তার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়, এবং অফ অ্যান এলিয়ান কোনো বিদেশির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। এর আগে এত সময় ধরে আমরা এক নম্বরটা আলোচনা করলাম, এবং দু নম্বর অর্থাৎ বিতে আছে সেকেন্ড পার্ট অফ দ্য আর্টিকেল 22 আছে প্রোটেকশন টু পারসন হু আর অ্যারেস্টেড অর ডিটেইনড আন্ডার এ প্রিভেন্টিভ ডিটেনশন ল। এখানে বলছে বোথ সিটিজেন এবং অ্যালিয়েন অ্যান্ড ইনক্লুডিং ফলোয়িং, কার কার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, সিটিজেন এবং অ্যালিয়েন তো আছেই, এবং এর জন্য কী কী আছে, সেকেন্ড পার্ট দ্য আর্টিকেল 22 আছে প্রোটেকশন টু পারসন হু আর অ্যারেস্টেড অর ডিটেইনড আন্ডার এ প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে প্রিভেন্টিভ আগে থেকে প্রিভেন্ট নিচ্ছে, তো সেই ক্ষেত্রে কী কী আছে, যে ইনক্লুডিং যেগুলো আছে ফলোয়িংগুলো হলো, ডিটেনশন অফ এ পারসন ক্যান নট এক্সিড 3 মান্থ, অর্থাৎ যাকে তুমি অ্যারেস্ট করেছো তাকে 3 মাসের বেশি রাখতে পারবে না, তার মানে এখানে দেখাচ্ছে যদি দেখাচ্ছে আমাদের এলাকায় আমাদের এলাকায় কোনো বড় নেতা বা কোনো পলিটিশিয়ান আসছে, তার জন্য পুলিশ কী করছে না, আমাদের এলাকা থেকে যারা আগে দাগি আসামি বা আগে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, তো তাদের কী করছে, পুলিশ তাদের বিনা কারণে তুলে আনতে পারে, জেলে রাখতে পারে, তো সেই ক্ষেত্রে কী করছে, 3 মাস
ডিটেনশন অফ এ পার্সন ক্যান নট এক্সিড 3 মান্থ, 3 মাসের বেশি রাখতে পারবে না আনলেস অ্যান্ড অ্যাডভাইসারি বোর্ড রিপোর্ট, এবং এর জন্য একটা অ্যাডভাইসারি বোর্ড থাকবে এবং তাদেরই এটা পরামর্শ বা তারাই সাজেস্ট করবে সাফিসিয়েন্ট কেস ফর এ এক্সটেন্ডেড ডিটেনশন। তো সাফিসিয়েন্ট কেসের ক্ষেত্রে আবার ডিটেনশনটা আবার এক্সটেন্ড হতে পারে। তো দি বোর্ড ইজ টু কনসিস্ট অফ, যে বোর্ড থাকবে অ্যাডভাইজারি বোর্ড সেখানে কারা থাকবে, জাজ থাকবে, হাইকোর্টের জাজ থাকবে, ডিটেনশন মোর দেন 3 মান্থ। তো এই ডিটেনশনটা মোর দেন 3 মান্থও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার দেখাচ্ছে খুব বড় মাপের অপরাধী তাদের ক্ষেত্রে তোমার ডিটেনশনটা যে 3 মাস ডিটেনশনটা এটা তোমার 3 মাসের জায়গায় আরও বেশিও হতে পারে, এখানে সেটাই বলা হচ্ছে। আর হচ্ছে গ্রাউন্ডস অফ ডিটেনশন শুড বি কমিউনিকেটেড টু বি ডিটেইন। তো গ্রাউন্ডস অফ ডিটেনশন, স্যার ডিটেনশনের যে শুড বি কমিউনিকেট, তাকে কমিউনিকেট করতে দিতে হবে। ডিটেনশন কেন করা হয়েছে, তাকে কেন তার মেয়াদ বাড়ানো হচ্ছে, তার জন্য তাকে কমিউনিকেট করতে দিতে হবে, বাইরের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করতে দিতে হবে। এরপর আছে 44th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যাক্ট 1978 সালে রিডিউস দ্য পিরিয়ড অফ ডিটেনশন, যে 3 মাস ডিটেনশনটা ছিল ওটা রিডিউস করেছে, উইদাউট অবটেনিং দ্য অপিনিয়ন অব অ্যান অ্যাডভাইজারি বোর্ড, ফ্রম 3 to 2 মান্থস। এটা কী করেছে, 44তম যে অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন অ্যাক্ট 1978 সালে, সেখানে 3 মান্থসটাকে কী করেছে, 2 মাসে নিয়ে এসছে। দিস প্রিভেনশন হ্যাজ নট ইয়েট বিন ব্রাউট ইন টু ফোর্স, কিন্তু যে 3 মাস থেকে 2 মাসে নিয়ে এসছে এটা এখনও কার্যকারী হয়নি, যাকে তুলে নিয়ে যায় সে 3 মাস জেলের ভিতরে থাকে। অরিজিনাল পিরিয়ড অফ 3 মান্থ স্টিল কন্টিনিউ, হে 3 মাসটা যে 3 মাসটা আগে ছিল সেটা তোমার বিল পাসের পরেও এটা এখনও চলে আসছে আমাদের এখানে। তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত, পরে বাকি লেকচারগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস আমি আমার যে চ্যানেল সেখানে অনেক ভিডিও আপলোড করে দিয়েছি, সব ধরনের ভিডিও আছে, তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ।